हाय फ्रेंड्स, टेक्निकल सुभाषिस चैनले आपनादेरके स्वागत जानाई। आज के आमी आपनादेर सामने एक ब्लूटूथ मॉड्यूलर बॉक्स निये एसेछि। एटी साउंडेर प्रॉब्लेम आछे, तो एक बार आमी एटीके चालिये देखछि। तो एखाने आमी पावरटा दिये निच्छि। तो एखाने आमादेर पावर चले एसेछे, एखाने एफएम मोडे आछे, किन्तु एखाने आमरा देखते पाच्छि स्पीकारे कोनो साउंड नेई। तो प्रॉब्लेमटी कि आछे तार जन्य बॉक्सटी आमरा प्रथमे ओपेन करे नेब। तो बंधुरा, एखाने बक्सटी आमी ओपेन करे नियेछि। तो एखाने आमरा देखते पाच्छि बक्सेर भितरे अनेकटा जायगा कम, जार जन्य बक्सेर थेके बोर्ड बा स्पीकार एगुलो खुले आमरा बाइरेर दिके निये आसबो, तारपर आमरा काज करब। तो बंधुरा, एखाने बोर्डगुली आमी ओपेन करे नियेछि। एखाने आपनारा भालो करे चेक करे नेबेन कोनो वायर डिसकानेक्ट आछे किना। तो एखाने आमी देखते पाच्छि कोनो वायर डिसकानेक्ट नेई। तो बंधुरा, एखाने प्रॉब्लेमटी अनेक कारणेई होते पारे, जेमन स्पीकार खराब हवार फलेई एई कारणटा होते पारे, ताछाड़ा अडियो बोर्ड अडियो आईसी प्रॉब्लेमेर फलेओ एई कारणटी होये थाके, बा कोनो वायर डिसकानेक्टेर फले होये थाके, बा ब्लूटूथ पैनेलेर कोनो अडियो प्रॉब्लेमेर फलेओ एटा होये थाके, बा भलमेर कोनो डिसपुटेर जोन्नो एटा होये थाके। तो एखाने क्यापासिटर आछे दुटी, जेखान थेके अडियो आउटपुट हय, तो एखान थेके क्यापासिटरेर डिस्टार्बेर फलेओ होये थाके। तो एखाने आमरा एक एक करे चेक करे नेब। प्रथमे आमरा स्पीकारटी चेक करे निच्छि, तार जन्य मीटारटी आमरा डायोड रेंजे दिए नेब। तो एबार आमरा स्पीकार चेक करे निच्छि। तो एखाने आमरा देखते पाच्छि स्पीकारे बीप साउंड दिच्छे, ताहले बुझते हबे आमादेर स्पीकारटी ठीक आछे। এবার স্পিকারের ওয়্যার দুটি অডিও বোর্ডে যেখানে কানেকশন হয়েছে সেখানে আমরা মিটার দিয়ে চেক করে নেব, ওয়্যারটি ঠিক আছে কি না, ভিতর থেকে কোনো পাঞ্চ হয়ে গেছে কি না। তো মিটার দিয়ে আমরা চেক করে নিচ্ছি ওয়্যারের কানেক্টার পয়েন্টে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও বিপ সাউন্ড দিচ্ছে, তাহলে বুঝতে হবে ওয়্যারটি ঠিক আছে। এবার আমরা অডিও বোর্ডের যেখান থেকে স্পিকার পয়েন্ট আউটপুট হয়েছে এর অপোজিটে আমরা ক্যাপাসিটার দুটি চেক করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাপাসিটার ভালো আছে এবং একটি ক্যাপাসিটার ক্যামেরায় ভালো আসছে না, আমি একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপর ক্যাপাসিটারটি এখান থেকে ফেটে গেছে, তো এর প্রবলেমের জন্য হতে পারে। তো প্রথমে আমরা ক্যাপাসিটারটি ওপেন করে নেব। তো এখানে আমি ক্যাপাসিটারটি ওপেন করে নিয়েছি, এটি আমি একটু জুম করে দেখছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটারটি পুরো ফেটে গেছে এবং এর যে নম্বরটি আছে 470 এবং 10 ভোল্ট। তো এখানে আমরা একটি নতুন ক্যাপাসিটার খাটিয়ে দেখব। তো ক্যাপাসিটারটি খাটানোর আগে এখানে আমরা দেখে নেব এখানে ট্রান্সফর্মার কী পজিশন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি 1 অ্যাম্পিয়ার 12 ভোল্টের ট্রান্সফর্মার আছে, সেজন্য আমরা এখানে 470 10 ভোল্টের জায়গায় এখানে আমরা 470 25 ভোল্ট কানেকশান করব। তো এখানে আমি একটি কেলটনের ক্যাপাসিটার ব্যবহার করছি, আপনারা কেলটনের ক্যাপাসিটার ব্যবহার করবেন, এগুলি খুব ভালো হয়। তো ক্যাপাসিটারটি আমি কানেক্ট করে নিচ্ছি। তো এখানে ক্যাপাসিটারটি আমি বসিয়ে নিয়েছি, এবার লাইনটি দিয়ে একবার চালিয়ে দেখব। বন্ধুরা, এটি 6283 অডিও আইসির বোর্ড। তো এই বোর্ডে যদি আপনারা ফুল ওয়ারিংয়ের ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন, আমি এর ভিডিও পোস্ট করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি লাইনটি দিয়ে দিয়েছি, এখানে আমাদের স্পিকারে হালকা সাউন্ড আসছে। এবার আমি সং প্লে করে দেখব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।